সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেয়া আছে 0.1 m, ঠিক আছে। তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে সোডিয়াম আয়ন পাই, হাইড্রোক্সিল আয়ন পাই। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা যদি 0.1 m হয়, আমরা সেখান থেকে পাই সোডিয়াম আয়নের ঘনমাত্রা 0.1, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 0.1, ঠিক আছে। তাহলে আমরা উক্ত দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাচ্ছি 0.1 m। আমরা জানি pH ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, কিন্তু আমাদেরকে এখানে আমরা বের করেছি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দিয়ে বের হবে pOH, pOH ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন ইকুয়াল টু মাইনাস লগ, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 0.1 বের হয়েছে, ইকুয়াল টু 1 আসবে। ক্যালকুলেটারে মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন মাইনাস লগ 0.1 করলে অ্যান্সার 1 আসবে। এটা কিন্তু অ্যান্সার নয়, আমাদেরকে বের করতে বলা হয়েছে pH, আমরা বের করেছি pOH, ঠিক আছে। তো আমরা জানি pH প্লাস pOH ইকুয়াল টু 14, pH ইকুয়াল টু 14 মাইনাস pOH, 14 মাইনাস 1 ইকুয়াল টু 13, ইট ইস অ্যান্সার, ঠিক আছে, বুঝছো। এবার আমরা ঘতে চলে যাই। ওকে, আমাদের ঘতে বলা হচ্ছে আমাদের এ প্লাস বি এই মিশ্রণটাতে যদি আমরা অল্প পরিমাণ অ্যাসিড এবং অল্প পরিমাণ ক্ষার যোগ করি, pH মানের কোনো পরিবর্তন হয় কি না। তো আমরা জানি বাফার দ্রবণ বলে একটা ব্যাপার আছে, যে দ্রবণে অল্প পরিমাণ অ্যাসিড বা অল্প পরিমাণ ক্ষার যোগ করার পর pH মানের কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। আচ্ছা, তো বাফার দ্রবণ সৃষ্টির জন্য তোমরা বাফার দ্রবণের ক্লাসে করেছো, আমরা যদি বাফার দ্রবণ সৃষ্টি করতে চাই, ধরে নাও আমরা অম্লীয় বাফার দ্রবণ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের একটা দুর্বল অম্ল নিতে হবে এবং দুর্বল অম্লে লবণ নিতে হবে। দুর্বল অ্যাসিড দুর্বল অ্যাসিডের লবণের সমন্বয়ে যে দ্রবণ তৈরি হয় সেটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, ঠিক আছে। তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে আমাদের এ প্লাস বি মিশ্রণে বিক্রিয়া শেষে কী অবশিষ্ট থাকে, বিক্রিয়া শেষে অল্প পরিমাণ অ্যাসিড অবশিষ্ট থাকে কি না, দুর্বল অ্যাসিড অবশিষ্ট থাকে কি না এবং দুর্বল অ্যাসিডের লবণ অবশিষ্ট থাকে কি না। আমরা এ প্লাস বি পাত্রে দুর্বল অ্যাসিড পাচ্ছি কিনা সেটা দেখতে হবে, দুর্বল অ্যাসিডের লবণ পাচ্ছে কিনা সেটা দেখতে হবে, দেখার পরে আমরা নিশ্চিত হতে পারবো সেটা বাফার দ্রবণ কি না। যদি বাফার দ্রবণ হয়, যদি দুর্বল অ্যাসিড পায় দুর্বল অ্যাসিডের লবণ পায়, সেটাতে আমরা এইচ প্লাস যোগ করে দেখবো, ওএইচ মাইনাস যোগ করে দেখবো, পিএইচের কাউন্ট হিসাব করবো, যদি পরিবর্তন না হয় কাউন্টে তাহলে সেটা বাফার দ্রবণ হিসেবে ক্রিয়া করে, বুঝতে পারছো। তাহলে আমরা প্রথমে দেখি এই মিশ্রণে আমরা দুর্বল অ্যাসিড পাচ্ছি কিনা, দুর্বল অ্যাসিডের লবণ পাচ্ছে কিনা। বিক্রিয়া শেষে, বিক্রিয়ার প্রথমে কিন্তু দুর্বল অ্যাসিড আছে, এখন বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকে কিনা সেটা দেখতে হবে আমাদের মিশ্রণে। আমি এভাবে করাচ্ছি, এভাবেই করবে, এভাবে করলে ইজিলি মিলাতে পারবে। প্রথমে আমাদেরকে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ হিসাব করতে হবে মিশ্রণে। তাহলে আমরা সি ইকুয়াল টু এন বাই ভি দিয়ে মিশ্রণে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণটা হিসাব করতে পারি, কত মোল আছে। আমাদের ভি ইকুয়াল টু 16/1000 লিটার উদ্দীপক অনুসারে, ঘনমাত্রা সি ইকুয়াল টু 0.1 দেওয়া আছে। তো আমরা সি ইকুয়াল টু এন বাই ভি সূত্রে হিসাব করলে আমরা 0.0016 মোল ইথানোয়িক অ্যাসিড পাচ্ছি, ঠিক আছে। এরপর আমরা একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা হিসাব করবো, 9/1000 লিটার 0.009 আসবে, সি ইকুয়াল টু 0.1 আলটিমেটলি 0.0009 মোল হচ্ছে আমাদের মিশ্রণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ। এবার আমরা মিশ্রণের বিক্রিয়াটা লক্ষ্য করি, আমাদের মিশ্রণে বিক্রিয়া করানো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ইথানোয়েট এবং পানি উৎপন্ন করে। বিক্রিয়ার প্রথমে, প্রাথমিক অবস্থায় বিক্রিয়া ঘটানোর পূর্বে আমি ইথানোয়িক অ্যাসিড পাচ্ছি 0.0016 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছে 0.0009 মোল, কোনো উৎপাদ আমি পাবো না, কারণ প্রাথমিক অবস্থায় শুধু বিক্রিয়ক থাকে, কোনো উৎপাদ থাকে না। একটু পরে যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাবে তখন আমি দেখতে পারবো 0.009 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এই 0.0016 মোল ইথানোয়িক অ্যাসিড থেকে 0.009 মোল নিয়ে গিয়ে 0.009 মোল সোডিয়াম ইথানোয়েট উৎপন্ন করে। এখানে একটা লাইন লিখতে পারো, 0.009 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 0.009 মোল ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 0.009 মোল সোডিয়াম ইথানোয়েট উৎপন্ন করে। তাহলে আলটিমেটলি আমাদের বিক্রিয়ায় অবশিষ্ট ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ কতটুকু বের করতে হবে, ইথানোয়েট সোডিয়াম ইথানোয়েট পাচ্ছি আমরা 0.009 মোল। তাহলে 0.0016 মোল আলটিমেটলি আমাদের এখানে অ্যান্সারটা আসবে 0.007। তাহলে বিক্রিয়া শেষে আমরা মিশ্রণে ইথানোয়িক অ্যাসিড পাচ্ছি 0.007 মোল, সোডিয়াম ইথানোয়েট পাচ্ছি 0.0009 মোল। তাহলে আমাদের এই দ্রবণটা মিশ্রণের বিক্রিয়া শেষে বাফার দ্রবণ হিসেবে ক্রিয়া করবে কি না, অবশ্যই করবে, কারণ আমরা এখানে ইথানোয়িক অ্যাসিড পাচ্ছি, সোডিয়াম ইথানোয়েট পাচ্ছি, দুর্বল অ্যাসিড পাচ্ছি, দুর্বল অ্যাসিডের লবণ পাচ্ছি, দুর্বল অ্যাসিড দুর্বল অ্যাসিডের লবণ মিলে গঠিত হয় বাফার দ্রবণ। আমি যদি এখন একটু আমাদেরকে এই সৃষ্ট বাফার দ্রবণটার ক্রিয়া কৌশল বোঝাতে চাই, ক্লাসে করিয়েছি, অ্যান্সারটা রেগে করে দিচ্ছি। আমরা এখানে পাবো CH3 COOCNA
এটাকে ভাঙলে আমরা পাবো CH3COO-Na+ আমরা এরপরে পাবো CH3COOH CH3COO-H+ তাহলে এই একটা সিস্টেম এরকম অবস্থা আমরা পাচ্ছি বিক্রিয়া শেষে এই দ্রবণটা একটা বাফার দ্রবণ এখন আমরা এখানে অল্প পরিমাণ অ্যাসিড যোগ করব অল্প পরিমাণ ক্ষার যোগ করব দেখব পিএইচ মানের কোনো পরিবর্তন হয় কিনা আমি যে কথাগুলো বলতেছি এগুলো সুন্দর করে গুছিয়ে অ্যানসারে লিখবে অ্যানসারটা মুখে ক্রিয়া কৌশলটা খুব সুন্দর করে বলে দিচ্ছে ঠিক আছে বোর্ডে জায়গা নাই বলে লিখতে পারতেছি না অ্যাসিড যোগ করা মানে এইচ প্লাস যোগ করা আমরা এই দ্রবণে প্রথমে এইচ প্লাস যোগ করে দেখব আমি যদি এই দ্রবণে এইচ প্লাস যোগ করি সেটা এই দ্রবণে প্রবেশ করবে দ্রবণে প্রবেশ করে CH3COO- এর সাথে যুক্ত হয়ে আবার পুনরায় CH3COOH এ পরিণত হবে তাহলে এইচ প্লাস যোগ করার পর দ্রবণের কোনো ইম্প্যাক্ট চেঞ্জ হয়েছে হয় না কারণ যে এইচ প্লাসটা আমি দিচ্ছি সেটা ইথানোয়েটায়নের সাথে CH3COOH আবার ইথানোয়েকেসিডে পরিণত হচ্ছে এবার আমি OH মাইনাস যোগ করে দেখব OH মাইনাস যোগ করে দেখব যে OH মাইনাসটা যোগ করব সেটা এইচ প্লাসের সাথে যুক্ত হয়ে যাচ্ছে পান OH মাইনাস যোগ করার পরও দ্রবণের কোনো ইম্প্যাক্ট আমি চেঞ্জ করতে পারছি না আমি এই দ্রবণে দুর্বল অ্যাসিড পাচ্ছি দুর্বল অ্যাসিডের লবণ পাচ্ছি দুইটার মিশ্রণে আমরা একটা বাফার দ্রবণ তৈরি করলাম উক্ত বাফার দ্রবণে আমি এইচ প্লাস যোগ করলাম কোনো ইম্প্যাক্ট সৃষ্টি হলো না ইথানোয়িক অ্যাসিড পুনরায় সৃষ্টি হচ্ছে হাইড্রক্সিল আয়ন যোগ করলাম সেটা এইচ প্লাসের সাথে যুক্ত হয়ে পানি হয়ে যাচ্ছে যেহেতু অল্প পরিমাণে অ্যাসিড বা অল্প পরিমাণ ক্ষার যোগ করার পর দ্রবণের কোনো ইম্প্যাক্ট চেঞ্জ হচ্ছে না তাই আমরা বলতে পারি দ্রবণের পিএইচ মানের কোনো পরিবর্তন হচ্ছে না এই যে এতটুকু করে এটার পর আমি যে কথাগুলো বলছি এইচ প্লাস যোগ করতেছি সেটা ইথানোয়েটাজেনের সাথে যুক্ত হয়ে ইথানোয়েক অ্যাসিডে পরিণত হচ্ছে এইচ প্লাস যোগ করার পরও কোনো ইম্প্যাক্ট দ্রবণের কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না এই কথাটা লিখবে পরবর্তী ধাপে হাইড্রক্সিল আয়ন এইচ প্লাসের সাথে যুক্ত হয়ে পানি হয়ে যাচ্ছে এই কথাটা লিখবে সুন্দর করে চারে চার পেয়ে যান খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করলাম কেমন লেগেছে জানাবে পরবর্তী ক্লাসগুলো করার অনুরোধ রইল সবার সাথে থাকবে ভালো থাকবে মেক স্টাডি ইজি গ্রুপের সাথে শেষ পর্যন্ত লেগে থাকবে অনেক ধন্যবাদ ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম